আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো এইটা আমি এখন এখানে ফার্মের মুরগি নিছি, তো এইগুলা আমি এখন রান্না করব। জিরা বাটা, ধনিয়া বাটা, আদা বাটা, গরম মশলা বাটা, আদা রসুন বাটা আর কি, পেঁয়াজ কাটা রেডি করে রাখছি। তো এইতো আমি এখানে পেঁয়াজ আর গরম মশলা দিয়ে মশলাটা কষাচ্ছি। আর ফার্মের মুরগি এভাবে মাংস মাখা মাখা করে রান্না করে খাইলে ভালোই লাগে। তো এই তো জিরা বাটা, তারপরে ধনিয়া বাটা আমি এখন দিয়ে দিব মশলা কষানিতে। আর ফার্মের মুরগিতে সামান্য একটু ঝাল খাবো আজকে আমরা। আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, আর ওই সামান্য একটু গরম মশলা বাটা দিলাম। মানে মাংস যেভাবে রান্না করে খায় ঠিক সেভাবে আমি মশলা দিলাম। তো এভাবে আমি এখন রান্না করে নিব। আর মাংস এভাবে রান্না করলে ফার্মের মুরগি তো গরম ভাতের সাথে আর কিছু লাগে না। তো এই তো মশলা কষানো শেষ, আর এখন আমি এখানে মাংসটা ঢেলে কষাবো। এই তো কষানো শেষ, এখন আমি এটা ঢেকে দিব। আর হচ্ছে তো এই তো আমার মাংস রান্না শেষ, তো এটা খাবো। তো এই তো এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।